সম্মানিত হাজরিন আমাদের জীবনের দুটো ভুল আমাদের সব নেক আমলকে বরবাদ করে দিবে বিশেষ করে সলাদ ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল সলাদ এই সলাদ কবুল হওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করা পবিত্রতা ব্যতীত কারো কবুল না কবুলনা হাদিস থেকে স্পষ্ট কথা উল্টাতে পারবে না আপনি যদি আপনার আল্লাহর এ দরবারে কবুল হোক এটা আপনি আমি চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে সলাত আদায়ের আগে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু বেখেয়ালি হওয়ার কারণে বিশেষ করে মা বোনদের যারা মা বোনরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন একটু বেখেয়ালের কারণে আপনার কষ্টের সলাদ আল্লাহর দরবারে কবুল হবে না কি আমাদের ভুল এক নম্বর ভুল হল অনেক নারীরা আছেন যারা এই ভুলটা বেশি করে থাকেন তিরমিজের মধ্যে হাদিস এসেছে রসুল বলেছেন বলেছেন লা চুকবালু সলাতুম বেগৈরি তুহুরিন ওয়ালা সোদা কতুম্মিং দুলুন অর্থাৎ পবিত্রতা ব্যথিত বান্দার কোন নে কামলা আল্লার দরবারে কবুল হয় না হয় না স্পষ্ট আয়াত আছে ইদাকুমতুম এলা সলা তিফ সিলু জুহাকুম ওয়া ইলাল মারাফিক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যদি তোমাদের ইবাদতগুলোকে আল্লাহর কাছে কবুল হোক এটা চাও তাহলে তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করবা পবিত্রতা অর্জনের দুটো মাধ্যম অযু এবং গোসল এই অজু এবং গুসলের মধ্যে এই ভুলগুলো আমরা করে থাকি মা বোনদের কথা বলবো বিশেষ করে মা বোনরা এই নেল পলিশ এটা একটা আবরণ এই আবরণ হওয়ার কারণে নেল পলিস হাতে লাগিয়ে নকে লাগিয়ে যতবার অজু করুক না কেন এই অজু তার হয় না এবং না হলে সে পবিত্র হতে পারে না তার গোসলও হয় না এই অবস্থায় সে করলে কাছে কবুল হবে না বিশেষ করে প্রিয় বন্ধুরা আমার এজন্য যে এবাদত সকল মা বোনরা হাতে রাঙ্গুলে নীল পলিশ ব্যবহার করেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনার এগুলো বর্জন করেন যদি হাতের নখকে সুন্দর করতে মন চায় তাহলে আপনি মেহেদি হাতে ব্যবহার করতে পারেন মেহেদি ব্যবহার করলে আপনার হয়ে সমস্যা নাই কিন্তু আপনি মেহেদির মতো রং যেগুলো আছে এগুলো যদি দেন ওগুলো ওই নীল পলিশের মতো একটা আবরণ হয় এ কারণে আপনাকে অবশ্যই এবার যদি আপনার কবুল করাতে চান তাহলে হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে এই নীল ব্যবহার করার কোনো সুযোগ নাই ব্যবহার করা যাবে না একই সাথে পুরুষ ভাইদেরকে বলবো দুই নম্বর যে ভুলটা হয় এটা অনেক মা বোনদের ক্ষেত্রেও হয় অনেকে হাতের আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করে আংটিটা এতটাই হাতের সঙ্গে লাগানো থাকে খুব টাইট আংটি ব্যবহার করে অজু করার সময় দেখা যায় যে আংটির মধ্যে পানি ঢুকে না যদি আংটির মধ্যে পানি না না ঢুকে এই হাতের কোনো অংশ যদি অজুর পানি দ্বারা না ভেজানো হয় তাহলে তার অজু হবে না মা বোনদের কি বলবো তারা নাকের মধ্যে যে ফুল ব্যবহার করে নাক ফুল অনেকের এই নাক ফুলগুলো খুব টাইট থাকে শক্ত থাকে যখন অজু করার সময় চেহারা ধয় ধোয়ে এই সময়ে এই নাকের ছিদ্রের মধ্যে যদি পানি না ঢোকে তার অজু হবে না এভাবে অনেক নারী এবং পুরুষ আছে যারা হাতে ঘড়ি ব্যবহার করে টাইট ঘড়ি ব্রেসলাইট ব্যবহার করে সকলকে মনোযোগ দিয়ে বুঝতে হবে অজু করার সময় হাতের ব্রেসলাইট ঘড়ি এগুলোকে যারা আমরা ব্যবহার করি যদি এগুলো ঢিলে ঢালা না হয় তাহলে অবশ্যই এগুলো ঘুরিয়ে পানি আপনার পুরো হাতের সব জায়গায় পৌঁছে দিতে হবে মা বোনদেরকেও বলবো। আপনারা যারা আংটি ঘড়ি ব্যবহার করেন আপনারা অজুর সময়ে হাতের আংটি এবং আপনাদের ঘড়ি এগুলো যেন কোনোভাবেই আপনার অজুর পানি প্রবেশ করতে বাধাগ্রস্ত না হয় যদি অজুর পানি না ঢুকে তাহলে আপনাকে সুন্দরভাবে ঘুরিয়ে আপনাকে অজু করতে হবে যদি অজু আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন না আর আপনার পবিত্রতা অর্জন ব্যতীত আপনার কোন সলাপ আল্লাহর দরবারে কবুল হবে না আপনি ঠিকই সেজদা দিলেন রুকু করলেন দীর্ঘ সময় আপনি কোরআন তেল করলেন আপনার এই ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য যে সকল ভাইয়েরা শুনছেন আপনাদের মেয়েরা আপনাদের স্ত্রীরা মায়েরা যারা নেল পলিশ ব্যবহার করে এবং যাদের কানে ফুল আছে হাতে আংটি আছে এদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দিবেন যে আপনাকে উজু করার সময় খেয়াল করতে হবে যে আংটির ভিতরে পানি প্রবেশ করলো কিনা নাক ফুলের জংশটা আছে নাকের সিদরে পানি প্রবেশ করলো কিনা যুবক ভাইয়েরা যারা ঘড়ি ব্যবহার করেন আপনার ঘড়ি যদি টাইট হয় অবশ্যই খেয়াল করতে হবে আপনার ঘড়ির মধ্যে পানি প্রবেশ করলো কিনা যদি আপনি খেয়াল করে পবিত্রতা অর্জন করতে পারেন আশা করা যায় আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে আপনার এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ফিক দান করুক